শুধু অথৈ যন্ত্রণা
হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। প্রিয় দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন আজকে আমাদের সুরের আয়নায় যে অতিথি, তার চমৎকার কণ্ঠে চমৎকার গান, সকলের প্রিয় গান। এই গানটা শুনলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয়। আমাদের প্রিয় প্রিয় শিল্পী রফিকুল আলম। চাচা কেমন আছেন? চাচা খুব ভালো আছি, খুবই ভালো আছি। তারপরে এই অনুষ্ঠানে অনেকদিন পরে এলাম, তাই আরও একটু ভালো লাগছে। গানটার মধ্যে কি একটা জাদু আছে, এবং আপনার আপনার যে এই যে আকুতিটা, আপনার যে মানে গাইবার যে যে মানে ডেলিভারিটা দেয়া প্রত্যেকটা। এটা প্রসঙ্গে একটা কথা বলি, হয় কি জানো, আমাদের এবং তোমাদের সোমা সামিনা এদের ভেতরে যে মেলোডিক একটা ইমোশন আছে, এটা কিন্তু কাউকে বোঝানো যায় না। মেলোডির ভেতর একটা ইমোশন থাকে, এমনি কথার মধ্যে ইমোশন থাকে, তারপরে সুর বিচ্ছরণের মধ্যে একটা ইমোশন থাকে, কিন্তু মেলোডি যখন বের করতে আমরা চাই, এটা আমাদের সুরকার, প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী, তার ভূমিকা, বিরাট ভূমিকা এই গানটা এইভাবে তৈরি করবার জন্য। এবং লিখেছে তো আমাদের আব্দুল হাই আলহাদি, প্রয়াত হয়েছেন তিনি। হ্যাঁ, এবং তো গানের যে ওই যে বারবার একটা কথা বলি, সাধারণ মানুষকে এই মেলোডি কথাটা বোঝানো যায় না। একটু বলতে চাই যে গানের কথার সঙ্গে যখন সুর একেবারে লীলায়িত হয়ে যায়, বাংলা একটা মিলিয়ে যেটা যায়, যখন একাকিত্ব যখন একেবারে তৈরি হয়, ওখানে একটা একাকিত্ব একটা ব্যাপার আছে। হ্যাঁ, এইটা আনা একটু কঠিন, আধুনিক বাংলা গানে এটা আনা বেশ কঠিন। সেখানে সুরকারেরও ভূমিকা থাকে, যন্ত্রশিল্পীদেরও তো বিরাট ভূমিকা থাকেই, এবং আমরা যারা গান করি তাদেরও একটা বিরাট ভূমিকা থাকে। এটা এনে নাই কিন্তু খুব সফল সঙ্গীত পরিচালকেরা আলাউদ্দিন আলীর মতো। তবে চাচা আপনি যখন যেভাবে গাইলেন, আজকেও যে জিনিসটা দিলেন সেকের অন্তরা এসে, চমৎকার চাচা এখন মানে এই যে সেটা তো একটা আমার মনে একটা 77-এর দিকে গান, ওরকম সময় 77-এর দিকে গান, টেলিভিশনে তখন আলোড়ন, কিছু মেলোডি গানের আলোড়ন, হ্যাঁ বিশাল একটা দৌড়াত্ম ছবির পাশাপাশি। হ্যাঁ, এবং টেলিভিশনে মেলোডিক গানের কিন্তু একটা প্রধান প্রাধান্য চলছে তখন, একদম মানে এরকম মেলোডি গান হতে হবে, মেলোডিয়াস গান হতে হবে। এই যে ওরা শুনে শুনে এখন বলে উফ গানটা যে এত সুন্দর, এত সুন্দর গানটা। তো চাচা ঠিক আমি যদি বলি এই 2017 কিংবা 2018-তে এসে আপনি কি এরকম সেরকম কোনো গান কি এই মুহূর্তে পেয়েছেন যেটা আমি বলতে পারি যে হ্যাঁ আপনি যে গানটা গাইবেন সেটা তো আপনি ভেতর থেকেই গাওয়ার চেষ্টা করেন, ভেতর থেকেই গাইবেন, মানে মানে টোটাল ক্রিয়েশনটা? হ্যাঁ, আমি আমি সেটা বলতে চাচ্ছি, আপনি কোনো গান আমার মনে হয় আপনি পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, শোনো, এই হতাশার কথার মধ্যে আমি নেই। এই যে মানুষের একটা সাধারণ একটা প্রবণতা হয়েছে যে না কিছু হচ্ছে না, হয় না এখনকার ছেলেমেয়েরা, শুধু তা নয় কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে, অনেক ভালো কাজ হচ্ছে। সেরকম কি কোনো গান আছে চাচা? এমন একটি গান অনুপ ভট্টাচার্যের সুর করা এবং খাজা সুজনের লেখা, তুমি শুনেছো, তোমাকে অনেকবার শুনিয়েছি, একটু করি। এ জীবন নয় তো কোনো রঙিন কাঁচের ঝাড় বাতিটা, এ জীবন নয় তো কোনো রঙিন কাঁচের ঝাড় বাতিটা, ইচ্ছে হলে জ্বালবে তারে, ধরবে মনের সুখ পাখিটা,
এ জীবন নয় তো কোনো রঙিন কাঁচের ঝাড় পাতিটা, এ জীবন ফাগুন চোখে সারা রাত মায়ার হরিণ বাহার দিরে নেচে যায় কল্পনাতে মন যমুনার উপর দিয়ে, এ জীবন ফাগুন চোখে সারা রাত মায়ার হরিণ বাহার দিয়ে নেচে যায় কল্পনাতে মন যমুনার উপর দিয়ে, ভুলে তারে ধরতে গেলে পড়বে ফাঁদে কি হবে সেই বাকিটা, এ জীবন নয় তো কোনো রঙিন কাঁচের ঝাড় বাতিটা, এ জীবন নয় তো কোনো রঙিন কাঁচের ঝাড় বাতিটা। চাচা দেখেন, আমরা যখন বলি যে এখন গান ভালো হচ্ছে না, বিষয়টা কিন্তু সেটা না। লেখাও দেখেন কি চমৎকার, সুর চমৎকার, আপনি একদম ঢুকে গেলেন মুখটা গাওয়ার পর থেকে যে আপনি কোথায় চলে গেলেন সেটা তো দেখলাম। আমি একটা জিনিস আজকে আবিষ্কার করলাম, সেটা হলো মিউজিক। আমাদের যে গানের যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেখানে আমাদের গলদ হয় কি, আমাদের এদের দায়িত্ব, এরা যেটা ভেতরে নিয়ে প্রকাশ করে সেটাকে আমরা ইংরেজিতে অ্যাম্বিয়েন্স বলি না, অর্থাৎ একটা গানের একটা বাতাবরণ তৈরি করা। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের দেশে ছিলই, কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছিল মাঝখানে রক গানের প্রভাবে, সেটা একটু আক্রান্ত হয়েছিল। এখন কিন্তু আর সেটা নেই, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, মানুষ সুন্দর গান শুনতে চায় না। আমি সেটাই বলছি যে দেখেন পাভেল যখন কি চমৎকার একটা পাভেল বাজাচ্ছে, হঠাৎ করে বুলেট একটা কি একটা দিল শুভ, তারপরে ও যে একটা বেস গিটারের একটা সাপোর্ট দিল, আমাদের জিকো কি সুন্দর করে সবাই, কিন্তু যে জিনিসটা দিচ্ছে মানে মানুষ কিন্তু তাই চায়। হ্যাঁ, অতিরিক্ত অতিরঞ্জন মানে অতিরঞ্জিত বাহুল্য কিছু আসলে মানুষ এখন চায় না। ওই যে বলেন একটা কথা, মাত্রা জ্ঞান, তুমি কোথায় থামবে এটা যে বুঝতে পারবে না, সেটা কি তাহলে ট্র্যাকগুলো এভাবে বানালে হয়? কিন্তু আমার কথাটা এখানে ট্র্যাকটা পরিবর্তন হোক, আমরা আমরা সুন্দর সুন্দর মিউজিক শুনতে চাই। চাচা রাজশাহী রেডিওতে গান গাওয়া শুরু, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু, রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু চাচার কিন্তু। হ্যাঁ, তারপরে কি হলো চাচা? হলো কি জানো, রবীন্দ্রসঙ্গীত দিয়ে যখন আমি শুরু করেছি তখন কিন্তু আমার ভেতরে, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করি, আমার শিক্ষাগুরু আব্দুল জব্বার খান সাহেব, অনুপ ভট্টাচার্য, হরিপদ চক্রবর্তী, এনারাদের কাছে গান শিখেছি, মৌলিক ধারার গান শিখছি, কিন্তু গান গাওয়ার অনুমতি দিচ্ছে না যে না বড় জোর তুমি নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত যেতে পারবে না, সেটা একটা প্রণিধানযোগ্য শিক্ষাগুরু যিনি বলছেন। তো তারপরে বেতারে একটা খুব সুযোগ এলো, একজন আমার খুবই আমাকে পছন্দ করতেন, এমন একজন আমার বড় ভাই সরওয়ার জাহানের বন্ধু, বলল যে স্টুডেন্টস ফোরামে তুমি একটা গান করো রেডিও রাজশাহী বেতারে।
তো রবীন্দ্রসঙ্গীত গাইলাম, সেটা খুব ভালো হলো, মানুষ পছন্দ করলো। এই চলছে, রবীন্দ্রসঙ্গীত করছি, আর কোনো গান চর্চা হচ্ছে না। এর মধ্যে তো আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। সেই স্বাধীনতা যুদ্ধ শুধু আমাদের স্বাধীনতা এনে দেয়নি, কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা যেটাকে রেনেসাঁ ইংরেজিতে বলি না, এই আমাদের স্বাধীনতা যুদ্ধ কিন্তু একটা রেনেসাঁ এনে দিয়েছে। সেই পরিবর্তনের হাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থাকার কারণে বড় বড় সঙ্গীত পরিচালক সমর দা, সুজেয় শ্যাম, তারপর আরও অনেক সত্যদা, এদের সঙ্গে আমার সংস্পর্শ হওয়াতে ওরা বলে যে রবীন্দ্রসঙ্গীত তো তুমি করোই, কিন্তু তোমার গানে আধুনিক গানের আমরা একটা এলিমেন্ট পাই, এবং যে দেশের গানগুলো করছো, এবং ওখানেই আধুনিক গানের চর্চাটা আমার শুরু হয়ে যায়। তারপরে স্বাধীনতার পর এসে সত্যদা, আমাদের শুদ্ধ সত্য সাহা, টেলিভিশনে আমার একটা গান শুনে, ফিল্মে গান আমায় বন্ধু মাফ করে মাফ করে দাও, একটু যদি আজ নেশাই হলো, করেছি এর মধ্যে লাকির ওই গানটা একটু জনপ্রিয়তা পেয়েছে, তোমাকে যেন তোমাকে যেন উফ আল্লাহ, এই গানটার কথা ভাবলেই এস এম হেদায়েতের লেখা। তাহলে তুমি ধরো, তুমি এফ মেজরটা ধরো দেখি। তোমাকে যেন ভুলে না যাই, সেরা শীষ দাও মোরে, দূর থেকে যেন রোগ মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন স্মরণের লিপিকায় লিখ রেখো নাম, ক্ষণিকের জীবন দৃঢ়তার দাম। স্মরণের লিপিকায় লিখ রেখো নাম, ক্ষণিকের জীবন দৃঢ়তার দাম। ছায়া হয়ে আছো তুমি এ মনে রায় নাই, ছায়া হয়ে আছো তুমি এ মনে রায় নাই, একদিন দেখিবে যে আমি পাশে নাই, মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, সেরা শীষ দাও মোরে, দূর থেকে যেন রোগ মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, আচ্ছা আচ্ছা আপনাকে ভোলা যাবে না।
হ্যাঁ, আমার আমি মনে হয় একজন অত্যন্ত ভাগ্যবান শিল্পী যে অনেক বড় বড় সঙ্গীত পরিচালক সঙ্গীতজ্ঞর সংস্পর্শে এসেছি, তোমাদের ভালোবাসা পেয়েছি। আমাদের দেশের যন্ত্রশিল্পী শুধু নয়, সঙ্গীত পরিচালকদের অনেক ব্লেসিংস পেয়েছি। পশ্চিমবঙ্গের কণিকা বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমি কিছু তালিম নিয়েছি, ওস্তাদ সাগরউদ্দিন খাঁ সাহেবের কাছে তালিম নিয়েছি, বোধ হয় সেই কারণে কিছুটা তোমাদের। আচ্ছা, সবসময় আপনি এত আবেগ দিয়ে গান করেন, আর আমি আরেকটা জিনিস পেলাম এখন এই মুহূর্তে, যে এখনকার গানে একজনই সব বাজাতে চায়, যে কারণে দেখেন আজকের যে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা আমাদের যেটা হচ্ছে, ও বেস বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, মেলোডিকে বাজাচ্ছে, কাহন বাজাচ্ছে, কিবোর্ড বাজাচ্ছে, সেখানটায় এক একজনের এক একটা কাজ, যেটা আগে হতো। শুধু আগে নয় জানো, জিনিসটা হলো কি, এটার একটা খারাপ দিকটা হচ্ছে যে ধরো একটা গান কিন্তু মিউজিক্যাল মায়াটা হারাচ্ছে, একটা মিউজিক্যাল একটা আছে যেখানে তোমার পারফেকশনের ছাড়াও কিছু ভুল ত্রুটি, যেমন তুমি একটা গ্লাইড করতে গিয়ে একটা বেসুর হলো, ওটাও কিন্তু গানের একটা চাহিদা, হিউম্যান একটা, আমরা কারেক্ট শব্দ বলেছো, হিউম্যান একটা ফিল থাকে না, আমি একটু বেসুরও করে দিলো কিন্তু মানুষের একটা কানে লাগবে। কিন্তু যদি তুমি একদম পারফেক্ট আমাকে জিসাক নোটটা লাগিয়ে দাও, পারফেকশন কিন্তু না। আরেকটা হলো যে যে তবলায় আমরা একটু ঝুলিয়ে গাই, ওখানে গাওয়া যাবে না, না না এই এই টেম্পোতেই গাইতে হবে, এটা তো সম্ভব না, আমি তো হিউম্যান, আমি তো মানুষ, আমার সেটা থাকতে হবে। এই যে আজকে যখন আপনি যখন ছাড়লেন যখন গানটা, তখন যে যেভাবে ছাড়লেন সেটা রেকর্ডেড সিচুয়েশনে গাইতে পারতেন, এটা তো হতো না, পাত মানে একদম এই মায়াটা থাকতো। আচ্ছা, এই যে সুন্দর, চমৎকার, তারপরে আপনার এই গান হলো, এই যে লাগছে তখনকার সুরটাও এত মডার্ন, হ্যাঁ হেদার চাচাও নাই আজকে, হ্যাঁ মানে এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে এই যে নতুন, কখনোই সৃষ্টি কিন্তু কখনো পুরনো হয় না, কখনো থেমে থাকে না, থেমে থাকে না। মানে আমি বারবার কেন বলছি চাচা, যে আমাদের অভিযোগটা যে শুনতে হয় শ্রোতার কাছ থেকে, অভিযোগটা কিন্তু আমাদের কাছেই আসে আসে, তখন আমাদেরকে আসলে এটা আমরা বুঝাতে চাই, যে দর্শককে বলতে চাই যে এই বিষয়গুলো কিন্তু খুব ছোট ছোট, যে যদি আমরা এভাবে লাইভের মতো গান করি তাহলে কিন্তু খরচটাও কিন্তু বেঁচেও যায়, আবার অনুভবের জায়গাটা, যে মানুষের যে বলে না ছোঁয়া, অনুভূতির একটা অনুভূতির ছোঁয়া, ছোঁয়াটা কিন্তু থাকে। এই চাচা যখন গানটা গাইলেন অদ্ভুত লাগলো। চাচা এখন আমরা যদি আসি, এখন না আমরা কিন্তু ছবির গানে যদি আসি, গাজী ভাইয়ের লেখা, আলাউদ্দিন আলীর সুর, ওই যে ছেলেটি মারা গেল আমাদের বিখ্যাত সালমান শাহ, ওর লিপসে আমার একটা গান ছিল, নায়িকারও ছিল, তা গানটা করি তাহলে, চলো। খুবই পছন্দের গান সবার।
তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে, তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে, সামনে যাচ্ছে প্রেমের সিন্ধু পায় না তারি এক বিন্দু, সামনে যাচ্ছে প্রেমের সিন্ধু পায় না তারি এক বিন্দু, ইচ্ছে করে জনম ধরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইর না গো কোনো দিন পর, তুমি আমার মনের মানুষ মনের ভিতর, তুমি আমার মনের মানুষ মনের ভিতর, তুমি আমার বাম বন্ধু অন্তরের অন্তর, তুমি আমায় কইর না গো কোনো দিন পর, তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর। বাহ, মানে সবাই মিলে আজকে কি হলো জানেন চাচা, পাথরে ফুল ফুটলো সত্যি। ঈশ্বর তোমাকে মঙ্গল করুক, তোমার এবং সবার মঙ্গল করুক। খুবই ভালো লাগলো, যেন আরো অনেক দিন গান গাইতে পারি। আপনার না চাচা সবচেয়ে বড় জিনিসটা আমার ভালো লাগে, আমি সুমা সবসময় বলি, মানে আমাদের আপনি গান গাইলেই আমাদের ভালো লাগে, মায়া আর এই যে মেলোডি, এই যে ফিলিংসটা, প্রেমের প্রেমের যে অনুভূতির জায়গাটা। একটা বিষয় আমি কিন্তু বলতে ভুলে যাই সব সময়, আমার মনে পড়ল যে আমি সরকারি চাকুরি এবং বেশ পদস্থ কর্মচারী এবং অনেক সরকারের উচ্চ পর্যায়ে আমাকে কাজ করতে হয়, কিন্তু আমার সহকর্মী ছিলেন তোমার বাবা মোহাম্মদ নবী ভাই, সেটা বিষয় নয়, সেটা কিছু বিষয় নয়। বিষয়টা হলো যে দেখো, গান তো আমরা বিভিন্ন জায়গা থেকে চয়ন করি, শাস্ত্রীয় সঙ্গীত থেকে নেই, নজরুল সঙ্গীত থেকে নেই, গজল থেকে নেই, রবীন্দ্রসঙ্গীত থেকে নেই, কিন্তু আমাদের শিল্পীদেরও যে একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের গানের গানের একটা মঞ্চ তৈরি করবার জন্য, একটা জাম্পিং গ্রাউন্ড তৈরি করবার জন্য, সেখানে কিন্তু মাহমুদুর নবী ভাইয়ের একটা বিরাট ভূমিকা আছে আমার মধ্যে। হ্যাঁ, দাঁড়িয়ে আছো আমার গানেরও প্রান্তে, এই যে প্রান্তে, এগুলো কিন্তু তাদের কাছ থেকে শিখেছি। এগুলো জিনিস কেউ গৌর করে লক্ষ্য করে না, আমরা শেখার সময় আমাদের তো নিতে হয়েছে, আমাদেরকে কেউ দেয়। এটা তো করতে হবে চাচা, মানে আব্বার ওই আব্বার যে এই যে খুব সিম্পলি আব্বা, আমি দেখতাম না যে আব্বা ভুরু কুচকাচ্ছে বা কিছু হচ্ছে, মানে আপনাদেরকে দেখি যে গানটার যে অনুভূতির জায়গাগুলোকে ডেলিভারি দেন, এই যে ডেলিভারি দেয়া, এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়, গানের মধ্যে ঢুকে যাওয়া, ঢুকে যাও। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে জমে যাচ্ছে, এবং আমাদের যে আজকে যারা মিউজিশিয়ান তাদের তো অনুরোধের একটা বাক্স খুলে বসেছে। বৈশাখী, আচ্ছা ঠিক আছে বৈশাখী, আচ্ছা এটা বৈশাখী, এটা স্মৃতি তুমি বেদনা ছবিতেই অনুপ ভট্টাচার্যের সুর এবং আবুল হায়াত মোহাম্মদ কামালের লেখা। চাচা একটা কথা একটু বলতে হবে আমাকে, আমি বলতে চাচ্ছি গান ছবির প্রাণ, এই জিনিসটা মাথায় রাখতে হবে, মানে মানুষ ভুলে যায় ছবির নাম কিন্তু গান ভুলে না। এই যে বৈশাখী মেঘের কাছে, আপনি যদি আজকে না বলতেন ছবিটার নাম, আমার ছবিটার নাম মনে নাই, গান মনে আছে, ছবিটার নামটা কি চাচা? স্মৃতি তুমি বেদনা, এতে আমি পুরস্কার পাই। হ্যাঁ, জাতীয় পুরস্কার। হ্যাঁ চলো। বৈশাখী মেঘের কাছে জল চেরে তুমি কাঁদবে, আমি
চাই না, তুমি কাঁদবে আমি চাই না, শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধ তোমার ভেঙে যেতে পারে সহসা, ঝড়ের আকাশে পূর্ণিমা চাঁদ দুরাশা, সে সাধ তোমার সহসা, তাই অনুরোধ স্বপ্নের কথা স্বপ্নেই ভুলে যাও না, বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই কল্পনার গভীরতা। আচ্ছা, কল্পনার গভীরতায় কী গান করা যায় এই মুহূর্তে? কল্পনা আমার তো ওই ধরনের গানই বেশি আছে, যে আপনি তো এরকমই গান করেন, গভীরে যেতে হবে চাই পারিও, কিন্তু আমার মনে হয় ধরো একই ধরনের কান্নাকাটি, না না কান্নাকাটি না চাচা, একটু আমরা অন্য জায়গায় অন্যরকম করি। হ্যাঁ গান সবটাই সবটাই তো গভীরতা। তাহলে কি সোহেল, এটা এটা আমার ভেতর এটা রকধর্মী বিষয়টাও তো আছে, ওটাও করি? হ্যাঁ একটু তোমরা একটু আমাকে সাহায্য করো, এটা রকধর্মী আমার একটা গান আছে, শেখসাদির সুর এবং মুন্সি ওয়াদুদের লেখা, সেটা করি, আমার খুব প্রিয় গান, চলো। একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্য মানুষ আর একদিকে একদম, খেলা চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, ফুটপাতে ভাসমান কারো সংসার,
কারো ঘরে ঝাড়বাতির আলোর ফুটপাতে ভাসমান কারো সংসার, কারো ঘরে ঝাড়বাতির আলোর বাহার, বিবেককে ফাঁকি দিয়ে বেঁচে থাকার, বিবেককে ফাঁকি দিয়ে বেঁচে থাকার, এই কি নিয়ম, এই কি নিয়ম, চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম। ফল ভাগ্যের কেন এত অবক্ষয় মূল্যবোধের, কেন এই পরিহাস বল ভাগ্যের কেন এত অবক্ষয় মূল্যবোধের, তাহলে কি পৃথিবীতে মানবতার, তাহলে কি পৃথিবীতে মানবতার, নেই কোনো দাম, নেই কোনো দাম, চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একদিকে নিরন্ন মানুষ আর একদিকে অ্যাটম, খেলা চলছে 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 হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম, একই খেলা চলছে হরদম। দারুণ, এত ছোট পরিসরে এত অল্প সময়ে আপনার গান শেষ করা যাবে না চাচা, খুব ভালো লাগলো চাচা আজকের অনুষ্ঠানে। আপনি যদি কিছু বলতে চান। না, কিছু বলার নেই, আমার দর্শক আমাকে প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসা পেয়েছি, এবং আমি চাই আমরা যেন বাংলা গানকে আরও বাংলাদেশের বাংলা গানকে যেন আমরা আরও শ্রদ্ধার চোখে দেখি এবং আরও একে উন্নতি সাধনে আমরা চেষ্টা করি। এই অনেক ধন্যবাদ চাচা। আমরা চাচা আমরা একটু দর্শকের সাথে কথা বলে আমরা শেষ গান দিয়ে আমরা শুনতে শুনতে বিদায় নেব। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সুরের আয়না আপনাদের কেমন লাগলো? আমি তো একদমই জানি, সত্য জানি যে আপনাদের খুব ভালো লেগেছে, কারণ রফিকুল আলম, একজন রফিকুল আলম, তিনি বাংলাদেশের সবার প্রিয়। পুরো পৃথিবীতে যত বাঙালি আছে তাদের রফিকুল আলমের একটা বিষয়কে তারা আমার মতোই স্বীকার করে, তা হলো মেলোডি, এবং যে আবেগ প্রত্যেকটা গানের মধ্যে, যে সে আবেগটা ঢেলে দেয়, গানকে ভালোবাসে, শুধু গান গাইলেই হয় না, গানকে ভালোবাসতে হয়। সেই জায়গায় আমাদের একজন রফিকুল আলম আমাদের বাংলাদেশের গর্ব, তাকে আমরা যেন ভালোভাবে আরও গান গাইবার, অনেক গান গাইবার আনন্দটুকু দিতে পারি, শ্রোতা যেন তাকে নিয়ে মেতে থাকে, সেই প্রত্যাশায় আজকে শেষ গান দিয়ে শেষ করছি আমাদের অনুষ্ঠান। আমি জীবন শুরু করেছি রবীন্দ্রসঙ্গীত দিয়ে, আজকের অনুষ্ঠান শেষ করি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। অবশ্যই মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে রবে কি না রবে আমারে,
চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসে কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসে কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের, তোমার মুখের চকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গান গাই মনে। রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে। অকারণে গান গাই মনে, রবে কি না রবে আমারে।